দেখো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিকের যে কোশ্চেন ব্যাংকটা সেটার থেকে ইংলিশ গ্রামার আজকে আমি তোমাদের পার্ট ফোর করাবো ঠিক আছে তো পার্ট ওয়ান টু থ্রি ভিডিওতে এক থেকে ছয় অবধি কিলিন্ডার ব্যাংক সমাধান করে দিয়েছি আজকে তোমাদের সাত থেকে দেখাবো দেখাচ্ছে তো দেখো কোশ্চেন নাম্বার সেভেন দে আর ইজ ইজ নট বা ইজেন্ট ইজেন্ট দ্যাস মানি লেফট উইথ আচ ঠিক আছে দেখো দেয়ার ইজেন্ট মাছ মাছ হবে ঠিক আছে মাছ মানে লেফট উইথাস দেখো আমি একবারে মানে পড়তে মুখের ডাইরেক্টলি যে একটা মানে ইজেন্ট মানের সাথে মাছ হবে ডাইরেক্টলি ফেলে দিছি যে মাছ মানে লেফট উইথাস কিন্তু এখানে মাছটা কেন হয়েছে এটারও একটা রিজন রয়েছে দেখো আমরা জানি নাউন সাধারণত কয় ধরনের হয় অনেক ধরনের হতে পারে ঠিক আছে কিন্তু দুই ধরনের একটা সিও কাউন্টেবল একটা হলো আনকাউন্টেবল ঠিক আছে কাউন্টেবল আর হলো আনকাউন্টেবল যে নাউন আমরা গুনতে পারি গণনা করতে পারি সেটা হলো কাউন্টেবল আর যেটা গুনতে পারতাম না সেটা হলো আনকাউন্টেবল তো কাউন্টেবলের সাথে সাধারণত মিনি বসে ঠিক আছে কাউন্টেবলের সাথে কি বসে মিনি আর হ্যাঁ কাউন্টেবলের সাথে বসবে এসে মেনি আর আনকাউন্টেবলের সাথে বসবে এসে মাছ ঠিক আছে মাছ বসবে আর কাউন্টারের সাথে মেনি বসবে ক্লিয়ার তো তো দেখো তাহলে কি করছি কাউন্টেবল সাথে কি বইব মেনি কাউন্টেবল যেমন বুকস আছে বা বই আছে তো গুনতে পারম নি ঠিক আছে তো স্টুডেন্টস আছে গুনতে পারম নি অবশ্যই পারম তাহলে যদি কোনো না কিছু কোনো কিছু যদি গুনতে পারি সেটা হবো কাউন্টেবল তো কাউন্টেবল সাথে কি বলবো মেনি আর যেটা গুনতে পারতাম না যেমন ওয়াটার ওয়াটার স্টার বা স্যান্ট এগুলি আমরা গুনতে পারতাম না তাহলে এটা হবে আনকাউন্টেবল বা টাকা মানি মানি মানে মানি হলো আনকাউন্টেবল কিন্তু রুপিস করলে সেটা আবার কাউন্টেবল ঠিক আছে তাহলে মানি মানি গুনতে পারতাম না মানে আনকাউন্টেবল ধরা হয় আর কি মানে রে বুঝতে পারছো তো তো দেখো তাইলে বুঝছো তো তো রুপিস তাইলে আইলে আমরা লকম কাউন্টেবল আর মানে বিষয় তো মানে তাহলে কি আনকাউন্টেবল ঠিক আছে তো আনকাউন্টেবল হলে আনকাউন্টেবলের সাথে কি বসে মাছ বসে আর কাউন্টেবলের সাথে মেনি। তাহলে এখানে কি হবে মাছ হবে তাহলে ডেয়ার ইজেন্ট মাছ মানে লেফট আস বুঝছো তো এটা মাছ কি লেগে হয়েছে আনকাউন্টেবল মানি এই জন্য মাছ হয়েছে ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার এইট থ্রি ড্যাশ এ স্মল অ্যামাউন্ট তো দেখো কোশ্চেন নাম্বার এইটটা থ্রি এ স্মল অ্যামাউন্ট ঠিক আছে তো এটার মধ্যে অপশান দেয় নাই ঠিক আছে তো এখানে অপশানটা হবে ইস আর আর ঠিক আছে এই দুইটার থেকে একটা হবে মানে সিঙ্গুলার হলে ইজ প্লুরাল হলে আর ঠিক আছে তো দেখো তাহলে থ্রি ডলার্স না তো এটাকে আমরা সিঙ্গুলার ধরবো ঠিক আছে ওই মানি বলেছি না মানি তো আনকাউন্টেবল তো আনকাউন্টেবল মানে কি সিঙ্গুলার আনকাউন্টেবল মানে কি সিঙ্গুলার অনেকে বলবো যে আনকাউন্টেবল মানেটা অনেক তো আনকাউন্টেবল গুনতে পারতাম না যে এই জন্য এটার আমরা সিঙ্গুলার ধরে নেব বুঝতে পারছো তো তাহলে এটা ওয়াটার কী হবে সিঙ্গুলার না মানে সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার আনকাউন্টেবল মানে সিঙ্গুলার তাহলে থ্রি ডলার্স এটা আনকাউন্টেবল তাহলে এটাকে সিঙ্গুলার তাহলে থ্রি ডলার্স ইজ এ স্মল অ্যামাউন্ট ইজ হবে বুঝতে পারছো তো থ্রি ডলার ইজ এ স্মল অ্যামাউন্ট তারপরে কোয়েশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইন দেখো ইট ড্যাশ রেনিং সিন্স সিক্স ও ক্লক ঠিক আছে দেখো ইট ড্যাশ রেনিং সিনস সিক্স ও ক্লক এটা উত্তর কি হবে বুঝো ভালো করে বা ফর যদি থাকে কি বলছে দেখো বা ফর ফর অথবা থাকলে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস এটা তিন রকম হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে আবার কোথায়ছিস এটা মনে রাখবো এটা পরীক্ষাতে আইবে শিউর একটা এমন সিন্স বা ফর থাকলে তাহলে পারফেক্ট কন্টিনিউস হবে এটা তিন রকম হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে এখানে ভার্ব কি কি হবে হ্যা থাকবে আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড থাকবে আর ফিউচার থাকলে শ্যালবাউল তো থাকবেই ঠিক আছে তো এখানে অপশানে উল আছে নাই হ্যাড আছে নাই তার মানে কি হব হ্যাভ মানে প্রেজেন্টে হবে ঠিক আছে হ্যাভ বা হ্যাজ হবে তো এখানে অপশান আছে ইস্টা হবে না তো আছে অপশান হ্যাজ আর আছে হেসবেন ঠিক আছে তো দেখো আমরা কি কি জানি যদি হ্যাভেস থাকে এরপর যদি ভিত্রি থাকে সেটা পারফেক্ট শুধু জাস্ট প্রেজেন্ট পারফেক্ট তো এখানে আমি কি বলছি সিন্তপদ থাকলে পারফেক্ট কন্টিনিউস হবে তো কন্টিনিউস মানে আইএনজি থাকবে না আইএনজি থাকবে তো এখানে আইএনজি আছে রেনিং আসে না তাহলে এটা টেন্সের এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার কি তোমরা কেউ জানো তো দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট তারপরে হেফ বা হেস তারপরে বিন বি এন বিন তারপরে বিফোর মানে আইএনজি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার কন্টিনিউস আছে না তার মানে আইএনজি মানে রেনিং ঠিক আছে তো এর আগে কি থাকবো সাবজেক্ট তারপরে হেফ বা হেস তারপরে নতুন করে একটা বিন থাকবে ঠিক আছে তো এখানে কি হবে তাহলে ইট এটা সিঙ্গুলার না তো সিঙ্গুলার সাথে হ্যাঁ যাবো আর নতুন করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস যে এই জন্য বিন তাহলে আনসারটা কি হ্যাজ বিন কেমনে হচ্ছে একদম রিজন সব বুঝছো তো তো ইট হ্যাজ বিন রেনিং সিন্স সিক্স ও ক্লক ঠিক আছে তো এবার আমাদের মনে অনেকে প্রশ্ন হতে পারে যে স্যার সিন্স কখন লেখুম কখন ফল লেখুম যদি একটা পার্টিকুলার টাইমের কথা কয় যে নির্দিষ্ট এই সময় থেকে সকাল থেকে বৃষ্টি হইতে আছে সোমবার থেকে বৃষ্টি হইতে আছে দুই থেকে বৃষ্টি হইতে আছে একটা সময়ের কথা কইলে আমরা সিন্স লেখুম যদি দুইটা সময়ের কথা কয় তাহলে ফল লেখুম ধরো এক ঘন্টা ধরে বৃষ্টি হর তার মানে দুইটা সময়ের কথা কওয়া হয়েছে অনেকে বলবো কেমনে এটাই যে এক ঘন্টা মানে কেমনে শিওর হয়েছি আমরা নিশ্চয়ই বারোটার সময় বৃষ্টি শুরু হইলে একটো জন বৃষ্টি হচ্ছে এমনি তো নালে এক ঘন্টা কেমনে আমরা সিদ্ধান্ত নিচ্ছি তো দুইটা সময় আছেনি ধরো দুই ঘন্টা মানে কি বারোটা শুরু হইলে দুইটা শেষ হয়েছে নিশ্চয়ই দুইটা সময় কথা আছে নালে কেমনে বুঝছি আমরা যে এটা দুইটা সময় তো এরকম কিন্তু সোমবার থেকে বৃষ্টি হর সোমবার থেকে এখন অবধি হইতেছে আরো পরও হইবো কবে শাস ঠিক আছে না নাই একটা সময় না এ একটা সময় এখানে সিক্স ও মানে ছটা থেকে বৃষ্টি কিন্তু এটা কোনো আসে না তাহলে একটার কথা সিন্স আর দুটার কথা বুঝতে পারছি তো তাহলে ইট ক্লক ঠিক আছে তো কোশ্চেন নাম্বার টেন এটাই হলো আজকের ভিডিও শেষ মানে তারপরে আবার অন্য ভিডিও দেখাবো ঠিক আছে কোশ্চেন নাম্বার টেন দেখো ইট ড্যাশ বি সানি টুমোরো ঠিক আছে তো মানে টুমোরো মানে কি আগামীকাল আর ইস্টারে মানে কি গতকাল গতকাল আর আগামীকালের পার্থক্য কেউ জানো ওই হাসো গিলে গতকাল গতকাল মানে কাল্যানো গতকাল মানে আগের দিন পরশু দিন ন গতকাল মানে আগের দিন যেটা গত হয়ে গেছে আগের দিন আজকে কি বার আজকে রোববার ন তাহলে গতকাল হলে শনিবার যেটা পাস হয়ে গেছে আর আগামীকাল মানে যেটা আইবো সোমবার

টা থাকলে দা প্রিভিয়াস ডে মানে আগের দিন প্রিভিয়াস মানে আগের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা কই না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে আগের বছরের পুরন কোশ্চেন അല്ലে মানে আগের দা প্রিভিয়াস ডে মানে আগের দিন আগের দিন মানে ইস্টারে বুঝজি তো তাইলে এখানে কোসি টুমরো মানে আগামী কালকে ইট ড্যাশ বি সানি টুমরো সানে মানে রুদ্ধ উজ্জ্বল আরকে মানে একটু সানটা সূর্যটা দেখা যায় ভালো বড় বুঝজি তো একদম আধা মারা করিলাম মাইকো দিয়ে তাহলে এই দেশ বি সানে মরু বুঝছো তো তাহলে কি হব সম্ভাবনা বুঝালে মে হব মডেলের মধ্যে সম্ভাবনা বুঝালে কি হয় মে তাহলে এখানে আগামী কালকে মানে ধরো সানে দিতে পারে রুদ্রজল হইতে পারে সম্ভাবনা বুঝাইছে তাহলে এখানে কি মডেল ইউজ হবে মে আর কোন কিছু পারা অর্থে ক্যান হয় এখানে পারা কিছু বুঝাইছে না যে আমি পারি আই ক্যান ডু ঠিক আছে আই ক্যান কিল হিম আমি তার মারতে পারি মারিলাম তারে তাহলে এমন তো পারাটা তো কিছু বুঝার না তাহলে ক্যান লিখুম না এখানে কি লিখুম মে মে কেমন আছে বুঝছো তো কারণ সম্ভাবনা বুঝাইছে তো ঠিক আছে তো এতটুকু এটা উত্তর হলো মে